হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ব্লগস অফ সৌরাজ। তো গাইস, অনেক দিন পরে, প্রায় দেড় মাস পরে আমি আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছি। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি, মানে গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি সেরকম ভালো আছি। তো গাইস, দেখতেই পাচ্ছ যে বড় অ্যাকোরিয়ামটা আছে। এই অ্যাকোরিয়ামে কিন্তু তোমরা দেখেছিলে বড় বড় অস্কার মাছ ছিল, তো সেই মাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছিলো, তার জন্য আমরা এই অ্যাকোরিয়ামের মধ্যে জায়গা হচ্ছিল না, যার জন্য আমরা সেল করে দিয়েছি। আর মাছগুলোর গায়ের কালার দারুণ এসেছিলো আর বড় হয়ে গেছিলো, ভালো দামে আমরা সেল করতে পেরেছি। তো তখন আর কোনো ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, তো সেটা যখন গেল, তারপরে কিন্তু একটা দারুণ একটা গোলফিশ আমার বর এনেছিল। তো দেখো, দেখতেই পাচ্ছ সেটা কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে চড়ছে। আর এইবারে যেটা ভিডিও তোমাদের দিচ্ছি, এগুলো কিন্তু সব থাইল্যান্ড থেকে আসা মাছ। এই এক মানে গোলফিশগুলো তিনটে আছে, তো তিনটে কিন্তু আলাদা আলাদা রঙের। একটা আছে হোয়াইট বডি রেড হেড, আর জেলিটাও রেড, আর একটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, আর একটা আছে অনলি রেড। রেডটা তোমাদের দেখাচ্ছে, রেডটা দারুণ দেখতে। এগুলো কিন্তু সব বাইরে থেকে আসে, মানে থাইল্যান্ড থেকে এসছে, অর্ডার দিয়েছিল সেখান থেকে এসছে। তো যাই হোক, তোমাদের রেডটা দেখাই, দেখো কি দারুণ দেখতে, আর জেলিটাও রেড। তো এদের মানে সব থেকে বড় কিন্তু প্রথমের মাছটা যেটা ছিল, আর ওটা খুব সুন্দর দেখতেও, ওটার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, জেলিটা হোয়াইট মানে গ্রে কালারে। যাই হোক, তো তোমরা দেখো, দেখে বলো সব থেকে বেশি ভালো লাগছে কোন মাছটা। আর প্রথমে কিন্তু ভিডিওগুলো একটা মাছ রেখেছিলাম, সেই জন্য ভিডিওগুলো রেখেছি। তো এই মাছটা আমি জানি না কীরকম দেখতে, জেলি নেই মাথায়, কিন্তু দুটো শুঁড় আছে, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি এরকম গোলফিশ আগে কোনো দিন দেখিনি, এই ফার্স্ট দেখলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এরপরে দেখাবো আরও যে অ্যাকোরিয়ামগুলো আছে, সেইগুলোতেও কিন্তু অনেক মাছ নতুন এসেছে, তার আপডেটগুলো দেব। তো চলো, এটা তো ঘরে দেখলে, আর একটা ঘরে নিয়ে যাওয়া যাক। তো চলে এলাম আর একটা ঘরে। তো দেখতেই পাচ্ছ, এই অ্যাকোরিয়ামটা দিয়ে দেখিয়ে কিন্তু আমি লাস্ট ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। তো এখানে কিন্তু যে মাছগুলো ছিল সেই মাছগুলোই আছে, এক্সট্রা আর কিছু আনা হয়নি। তো সেই মাছগুলো একটু বড় হয়ে গেছে, অনেক দিন পরে দেখাচ্ছি। তো যাই হোক, এই মাছগুলো যেরকম আছে সেরকমই আছে। আর বাইরে চলো দেখাই, বাইরে কিন্তু অনেক মাছ নতুন এসেছে। চলো গাইস, বাইরে যাওয়া যাক। তো চলে এলাম বাইরের অ্যাকোরিয়ামগুলো। এই অ্যাকোরিয়ামে কিন্তু আলোটা অনেকটাই কম, যার জন্য মনে হচ্ছে একটু মানে অন্ধকার অন্ধকার, এখানে আলোটা অতটা ভালো বোঝা যায় না। তো এই অ্যাকোরিয়ামের মধ্যে কিছু গোলফিশ আছে, চারটে গোলফিশ আছে, আর এই মাছগুলোর নাম আমি জানি না। অ্যাঞ্জেল মাছ আছে, একটা গোড়ামি মাছ আছে, আর দুটো রেনবো মাছ আছে, আর কি মাছ আছে এইগুলো আমি ঠিক নাম জানি না, জাপানি পুঁটির মতো দেখতে। তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, আর যে সব মাছের নাম পরপর পরপর বলে দিতে পারবে তার কমেন্টটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে হাইলাইট করে দেখাবো গাইস। তো যাই হোক, আর এই অ্যাকোরিয়ামের মধ্যে দুটো চিকলেট গ্রুপের মাছ আছে দেখতে পাচ্ছ ভেতরে, আর অ্যাকোরিয়ামটা একটু পুরানো বলে ওই জন্য আর কি ঘোলা লাগছে কাঁচটা। তো এর পাশে যে অ্যাকোরিয়ামটা আছে, এর মধ্যে একটা বেটা ফিশ আছে, বেটাফিশটাও মানে আমার বর এনেছিল, তো এর মধ্যে রেখে দিয়েছে, তা দেখতে সুন্দর তো একা আছে। তো এই ছিল আজকে ভিডিও। আর এই অ্যাকোরিয়ামটার মধ্যে কিন্তু শুধু গাছ চাষ করেছে আমার বর, মানে মাছ এখানে থাকবে না, কারণ জল বেরিয়ে যায় অ্যাকোরিয়ামটা থেকে। আর এই ছিল মোট ভিডিও, টোটাল ওপর থেকে একটু দেখিয়ে দিই তোমাদের। বড়ো বেশ অ্যাকোরিয়ামগুলো, অনেকটা বড়, আর জলও পুরো ফুলফিল আছে একদম। তো এই হচ্ছে বাইরের অ্যাকোরিয়াম, আর ভেতরের অ্যাকোরিয়ামটা তোমরা দেখেই নিলে, এই যে দেখো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট কিন্তু কেউ করতে ভুলো না। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে, আমার তো এখানে মানে অতিরিক্ত গরম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।